हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आज के आमी आपनादेर के देखाबो आपनारा किभाबे गाड़ी चालान शिखबेन। आमी अति सहजे आपनादेर के गाड़ी चालान शिखे देव। जेमन धरेन सर्वप्रथम मने करेन जे आपने गाड़ीते उठलेन, अपना गाड़ी से मेनुअल होक बा ऑटो होक। तो आज के जो गाड़ी देखाते से आसले मेनुअल गाड़ी। देखें एखे हईल फिसर बैक गियर और यहाँ हलो एक दुई तीन चार पाँच छय। तारपरे तो सर्वप्रथम जख अपना गाड़ी उठबें, मन कर गाड़ी एखन एखे बंद आसे। ओके, अपने जख गाड़ी उठबें, उठले सर्वप्रथम अपन काज हईल आपने ब्रेक आपने आपनर जो बेल्ट आसे जो बेल्ट से बेल्ट अपने लगाबें। कारण हलो आपने बेल्ट लागानोर अभ्यास करते हबे, आपनर दायित्व सर्वप्रथम बेल्ट लागाबें। परवर्तीते आपने कि करबें, ए जे आपने जे गियरटा गियर बक्सटा एटा न्यूट्रल आसे किना सेटा आपने देखबें। कारण आपनाके जखन गाड़ी स्टार्ट दिबें तखन आपने एटा न्यूट्रल थाकाटाई बेटार। আর যদি আপনি এটা নিউট্রালে না থাকে বা একে থাক একে যদি থাকে তাহলে আপনি কি করতে হবে, স্টার্টের সময় আপনার ক্লাচটা আপনি নিচে করতে হবে, মানে আপনি ক্লাচে চাপ দিতে হবে। ক্লাচে যখন চাপ দিবেন তখন এটা যদি গিয়ারও থাকে তারপর গাড়ি স্টার্ট হবে। আর যদি আপনি নিউট্রালে না থাকে আপনি একে থাকে তাহলে আপনি যখন স্টার্ট দিবেন গাড়ি আপনার धक्का मारबे, गाड़ी स्टार्ट होबे ना। बुझते पारछेन? ताहले ओके, एटा आमरा देखा शेष हुईछे, आमरा देखलाम, देखार पर एखन देखछि जे गाड़ी न्यूट्रले आछे। पर आपनि कि करबेन, एइ जे आपनि एखाने चाबिटा आपनि देबेन, देवार परे आपनि एइ जे आमि एटा हालका घुराइछि, हालका घुरानोर परे आमार एखन एखाने बाइदे आमार देखाइते आछे आमार तेल तेल आछे कतटुक, तारपरे গাড়ি লাইটগুলো দেখা যাইতেছে। বুঝতে পারছেন? আমার কয়হাজার কিলোমিটার কয়লাখ কিলোমিটার চলছে, তারপরে এগুলো সবই দেখা যাইতেছে। পরবর্তীতে আপনি কি করবেন, ওই যে নিচে দেখা যাইতেছে এই যে এটা হইল, এই যে এটা এটা হইল ক্লাচ, এটা হইল ক্লাচ আর এটা হইল ব্রেক। ব্রেক সবসময় মাঝখানে থাকে, এটা হলো ব্রেক আর এটা হলো অ্যাক্সেলারেটর। এগুলো আপনারা খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে আপনি কি করবেন, গাড়িটা আপনি স্টার্ট দিবেন। এখন যেমন ধরেন এই যে আমি দেখাইতেছি আপনাদেরকে, এই যে গাড়িটা টোকা দিছেন স্টার্ট হয়ে গেছে। ওকে, স্টার্ট হয়ে যাওয়ার পরে আপনি এই যে স্টার্টিংটা আপনার সিধা আছে। তো আপনাদেরকে আরেকটা জিনিস শিখাই, যেমন ধরেন স্টার্টিংটা এইদিকে দেড় প্যাঁচ আবার এইদিকে দেড় প্যাঁচ, গাড়িটা এখন বরাবর আছে। যেমন ধর আমি যদি এখানে এই যে আধা ফ্যাঁস এক ফ্যাঁস এই আধা ফ্যাঁস, তার মানে দেড় ফ্যাঁস হয়েছে। এটা আর চাকার ঘুরবে না, চাকাটা এখন এই বরাবর আছে। হ্যাঁ, আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনি আবার আপনাকে আবার দেড় ফ্যাঁস নিতে হবে আপনার জায়গা বরাবর নিতে হইলে। এই যেমন ধরুন এক ফ্যাঁস এ এক আধা ফেস গেছে, এ এক ফেস, গাড়িটা এখন আমার বরাবর আস, আপনার চাক্কা দেখা লাগবে না। আপনার এইখানে যদি আইডিয়াটা আসি যায় তাহলে আপনার হয়ে গেছে। ওকে, আমার গাড়িটা স্টার্টে আছে। এখন মনে করেন যে আমি গাড়িটা আমি একে দিলাম, একে একে দেওয়ার সময় আপনি কি করতে হবে, সর্বপ্রথম আপনার ক্লাচটা আপনার চাপ দিতে হবে। এই দেখেন আমার ক্লাচটা আমি চাপ দিছি, আমার পাটা দেখা যাইতেছে, এই যে ক্লাচ আমি চাপ দিছি, ক্লাচ নিচে আছে। এখন আপনি গাড়ি একে দিবেন, দেখেন আমি গাড়ি একে দিতেছি, একটু এদিকে চাপ দিয়া একটু সামনের দিকে ধাক্কা দিবেন, একে হয়ে গেছে। ওকে, পরবর্তীতে আপনি কি করবেন, আপনার এখানে এই যে এখানে দেখেন হ্যান্ড ব্রেক আছে, পরে আপনার হ্যান্ড ব্রেকটা এখন ব্রেকে আছে, আপনার হ্যান্ড ব্রেকটা খুলবেন, খুলে আপনার সামনের দিকে দিবেন। তো এক এক গাড়ির এক এক সিস্টেম, এই গাড়ির এই সাইডে হ্যান্ড ব্রেক, হয়তোবা আর একটা গাড়ির ডাইন সাইডে হ্যান্ড ব্রেক হতে পারে। বুঝতে পারছেন?
এক এক গাড়ির এক এক জায়গায়। ওকে, তাহলে আপনি দেখেন আমি এই যে আমি একটু অ্যাক্সেলারেটর দিতেছি, গাড়ির আওয়াজ মারতেছে, কিন্তু গাড়ি এখন যাবে না। কেন যাবে না? আমার ক্লাসে পাও আছে, ক্লাস থেকে যখন পাওটা ক্লাসে পাও রাখা মানে ভিতরে আসা মানে ইঞ্জিন থেকে সংযোগ নয়, মানে ইঞ্জিনের সাথে কোনো কানেকশন নাই এখন, বুঝতে পারছেন? মানে এখন যখন আপনি গাড়িটা উঠাবেন তখনই ইঞ্জিনটা চলবে। ওকে, আপনি গাড়িটা এই যে ক্লাসটা আপনি আস্তে আস্তে খুললেন, খোলার পরে আপনার গাড়িটা সামনের দিকে যাবে। যেমন ধরেন এই যে আমার গাড়িটা দেখেন, গাড়িটা সামনের দিকে যাইতেছে, দেখেন এসে গাড়িটা সামনের দিকে যাইতেছে। এটা এখনো একে আছে। এখন আপনি কি করবেন, আবার আপনার চেঞ্জ করবেন, আপনার গিয়ার দুয়ে দিবেন। গিয়ার যখন আপনি দুয়ে দিবেন তখন আপনি কি করতে হবে, আপনাকে আবার আপনি ক্লাসটা চাপ দিতে হবে নিচে, ক্লাসে চাপ দিবেন, যে আমি ক্লাসে চাপ দিছি, আবার এভাবে আইনা দুয়ে দিবেন। এখন দুই আছে, বর্তমানে দুয়ে চলতেছে। আস্তে আস্তে ঘুরাবেন, দেখেন এই যে এভাবে আমার গাড়ি এখন বরাবর সামনে আছে। আবার আপনাকে খেয়াল রাখতে হবে, যখন আপনি ডাইনে যাবেন, ডাইনে যাইলে আপনি আপনি ডাইনি ইন্ডিকেটার দিবেন। এই যে ইন্ডিকেটার চলতে আছে, ডাইনি ইন্ডিকেটার দিবেন। আর যখন আপনি বামে যাবেন তখন বামে ইন্ডিকেটার দিবেন। এই যে ইন্ডিকেটার, যেমন ধরুন আমি গাড়িটা এখন ডাইনে ডাইনে করব, আপনি ইন্ডিকেটার দিবেন, ইন্ডিকেটার দিয়ে ডাইনে করলেন। ডাইনে করে আপনি কি করবেন, আপনার যে ক্লাসটা, ক্লাসটা আপনার পায়ে চাপ দিবেন, ক্লাস চাপ দিয়ে আপনি পরে নিউট্রালে করলেন। হ্যাঁ, আপনি যখন গাড়ি যখন গিয়ারে থাকবে কখনই আপনি ক্লাস উঠাবেন না। গাড়ি ক্লাস যদি এটা যদি মনে করেন যে গিয়ারে থাকে, আপনি ক্লাসটা উঠাইলে গাড়িটা বন্ধ যাবে। তা আপনাকে কি করতে হবে, সবসময় যখন আপনি বন্ধ করবেন আপনার পা ব্রেকে দেবেন, আর ক্লাসে ক্লাসে তো পা থাকবেই, তখন যখন নিউট্রাল করবেন তখন আপনি ক্লাস উঠাবেন। ক্লাস উঠালে আপনার ব্রেকটা তখনই আপনি ছাড়বেন, যেমন আমার ব্রেক এখনও আছে, তখনই আপনি ব্রেকটা ছাড়বেন যখন আপনি হ্যান্ড ব্রেক করবেন। যখন আমি আবার এই হ্যান্ড ব্রেক করতেছি, হ্যান্ড ব্রেক করা হয়ে গেছে, এখন এই দেখেন আমার ব্রেকটা আমি ছেড়ে দিছি। এখন গাড়ি ডাইনেও যাবে না, বামেও যাবে না, কোথাও যাবে না, গাড়ি জায়গাতে আছে। এ হলো আজকের টিপস। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, যদি শেখার কোনো কিছু থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর শেয়ার কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেব। আর আমি পর্তুগাল থেকে বলছি, আমি ইউরোপে গাড়ি চালাই। আর এই গাড়িটা আমার না, এই গাড়িটা আমার ফ্যাক্টরির গাড়ি, আমার কোম্পানির গাড়ি, প্রতি রোববারে আমার কাছে থাকে। আর আমার নিজস্ব ফেভারিট কার আছে, আমি ওটা দিয়েও আমি একটা ভিডিও আপনাদেরকে আপলোড দেবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। পরবর্তীতে আমি আপনাদেরকে আরোটা ভিডিও করবো, আপনাদের বিভিন্ন ইউরোপের বিভিন্ন ইনফরমেশান, কীভাবে আপনারা ইউরোপে আসতে পারবেন, কীভাবে পর্তুগালে আসতে পারবেন, সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে শেয়ার করবো, আপলোড দেবো। তো ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।